ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय राम कृष्णाय ते नमः। ओम नमो श्री भगवते राम कृष्णाय नमो नमः। ओम नमो श्री भगवते राम कृष्णाय नमो नमः। ओम नमो श्री भगवते राम कृष्णाय नमो नमः। दिव्यज्ञान यूट्यूब चैनले आपनादेर सबाइके स्वागत जानाई। ठाकुर श्री रामकृष्णदेव श्री सीमा एवं स्वामीजी श्री चरणे आमार सहस्र कोटि प्रणाम जानिए शुरू करते चले जुग प्रवर्तक विवेकानंद चतुर्थ पर्व साथे आपनादेर काछे अनुरोध राखब जारा एखोनो पर्यन्त चैनलटिके सबस्क्राइब करेननि তারা অবশ্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনটি প্রেস করবেন, তাহলে পরবর্তী ভিডিওর আপডেটগুলো পেতে বিশেষ সুবিধে হবে। চলুন শুরু করা যাক। যুগপ্রবর্তক বিবেকানন্দ চতুর্থ পর্ব, বইটি লিখেছেন পূজনীয় শ্রী অপূর্বানন্দজি মহারাজ এবং বইটি প্রকাশিত হয়েছে উদ্বোধন কার্যালয় কলকাতা থেকে। নরেন্দ্রের সঙ্গে শ্রী ঠাকুরের সম্বন্ধ আরো নিবিড়, যেন সম্পূর্ণ স্বতন্ত্র। নরেন্দ্র এলে তার প্রেম ও সিন্ধু যেন উজান বয়। নরেন্দ্র উপস্থিত নেই, তিনি কিন্তু তার কথা বলে তার প্রশংসা করে আত্মতৃপ্তি লাভ করেন। একদিন যুবক ভক্তদের শুনিয়েই বলছেন, এরা সব ছেলে মন্দ নয়, দেড়টা পাস করেছে। দেড়টা বলতে এখানে ঠাকুর এফএ পরীক্ষার কথা বলছেন। শিষ্ট শান্ত ধর্মপ্রাণ, কিন্তু নরেনের মতো একটি ছেলেও আর দেখতে পেলুম না। যেমন গাইতে বাজাতে, বলতে কইতে, লেখাপড়ায় তেমনি ধর্ম বিষয়ে। সে রাত ভোর ধ্যান করে, ধ্যান করতে করতে সকাল হয়ে যায়, হুঁশ থাকে না। আমার নরেনের ভিতর এতটুকু মেকি নেই, বাজিয়ে দেখ টং টং করছে। আর সব ছেলেদের দেখি যেন চোখ কান টিপে কোনো রকমে দু তিনটে পাস করেছে, ব্যাস এই পর্যন্ত। ওই করতেই তাদের সব শক্তি বেরিয়ে গেছে। নরেনের কিন্তু তা নয়, হেসে খেলে সব কাজ করে, পাস করাটা যেন তার কাছে কিছুই নয়। সে ব্রাহ্ম সমাজে যায়, সেখানে ভজন গায়, কিন্তু অন্য ব্রাহ্মের মতো নয়, সে যথার্থ ব্রহ্মজ্ঞানী। ধ্যান করতে বসে তার জ্যোতি দর্শন হয়। সাধে নরেনকে এত ভালোবাসি। নরেন্দ্র কি এক অজ্ঞাত আকর্ষণে ছুটে আসেন দক্ষিণেশ্বরে, সপ্তাহে দু তিন দিনও হয়। নরেন্দ্র ব্রাহ্ম সমাজে নিয়মিত যান, কেশবাদী ব্রাহ্ম নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেশেন, রামকৃষ্ণ সবই জানতেন। তিনি তাতে কোনো আপত্তি করতেন না, বরং খুশি হতেন। তার ভিতর সংকীর্ণতার লেশমাত্র ছিল না, তার উদার মন, উদার ভাব। একবার কোনো কারণে নরেন্দ্রনাথ দীর্ঘদিন আসেননি। শ্রীরামকৃষ্ণ প্রতিদিন তার আগমন প্রতীক্ষা করে পথপানে চেয়ে থাকেন, রোজই আশা করেন নরেন্দ্রকে। অনেক দিন প্রতীক্ষা করেও যখন দেখলেন নরেন্দ্র এলো না, তখন তিনি একান্ত অধীর হলেন। অন্তরের অভাব বোধ চেপে রাখতে না পেরে সেদিনই কলকাতায় গিয়ে নরেন্দ্রকে দেখে আসবেন স্থির করলেন। পরে মনে পড়ল সেদিন রবিবার, নরেন্দ্র যদি বাড়িতে না থাকে বিশাল কলকাতায় কোথা তিনি খুঁজে বেড়াবেন। পরক্ষণে মনে হলো রবিবারে নিশ্চয়ই সে ব্রাহ্ম সমাজের সান্ধ্য উপাসনায় ভজন গাইতে যাবে, সেখানে গেলেই দেখা পাবেন। সন্ধ্যাবেলায় সমাজের উপাসনা আরম্ভ হয়েছে, এমন সময়ে ভাবস্থ শ্রীরামকৃষ্ণ ব্রাহ্ম মন্দিরে প্রবেশ করে যেখানে বেদিতে বসে আচার্য উপাসনা করেন সেদিকে অগ্রসর হলেন। শ্রীরামকৃষ্ণের আকস্মিক আগমনে সমাজে মহা চাঞ্চল্যের সৃষ্টি হল। শ্রীরামকৃষ্ণ সহসা বেদির নিকট উপস্থিত হয়ে
সমাধিস্থ হয়ে পড়লেন। তার ওই সমাধি অবস্থা দেখবার জন্য অনেকে ব্যস্ত। নরেন্দ্রনাথ শ্রী ঠাকুরকে তদবস্থায় দেখতে পেয়ে বুঝতে পারলেন তিনি কেন এসেছেন। তিনি তাড়াতাড়ি শ্রীরামকৃষ্ণের পাশে এসে দাঁড়ালেন। সমাজ মন্দিরে একটা বিশৃঙ্খল অবস্থা হলো। বহু লোক শ্রীরামকৃষ্ণকে দর্শন করবার জন্য এগিয়ে আসতে লাগলো। জনতাকে শান্ত করার জন্য কোনো উপায় না দেখে সমাজগৃহের সব গ্যাসের আলো নিভিয়ে দেওয়া হলো, ফলে আরও বেড়ে গেল গোলমাল। শ্রীরামকৃষ্ণের দেহরক্ষী রূপে দাঁড়িয়ে রইলেন নরেন্দ্রনাথ। সমাজের লোকদের এই অশোভন ব্যবহারে তিনি বিশেষ ক্ষুণ্ণ হলেন। সমাধি ভঙ্গ হলে তিনি কোনো প্রকারে শ্রীরামকৃষ্ণকে নিয়ে পেছনের দরজা দিয়ে বেরিয়ে এলেন সমাজগৃহ থেকে এবং তাকে সঙ্গ করে দক্ষিণেশ্বরে নিয়ে এলেন। শ্রীরামকৃষ্ণ তো নরেন্দ্রকে পেয়ে আনন্দে বিভোর। সমাজের লোকেরা তার প্রতি যে অশিষ্ট ব্যবহার করেছে তা একবারও তার মনে আসেনি। তিনি যা চাইছিলেন তা পেয়েছেন, আর কোনো দিকে তাঁর দৃষ্টি নেই। শ্রীরামকৃষ্ণ দেবকে এভাবে অপমানিত হতে দেখে নরেন্দ্রের প্রাণে কিন্তু দারুণ আঘাত লেগেছে। তিনি তাকে অনুরোধযোগের সুরে বলতে লাগলেন, আপনি কেন এখানে এলেন? এরা আপনার এতটুকু মর্যাদা রাখলো? আরও অনেক কঠোর বাক্য বলেছিলেন মনের দুঃখে। শ্রীরামকৃষ্ণ এভাবে অপমানিত হয়েছেন এ তাঁর পক্ষে অসহনীয়। শুধু তাই নয়, তার প্রতি শ্রীরামকৃষ্ণের এতটা টানের কারণ বুঝতে না পেরে নরেন্দ্র একদিন বলেছিলেন, পুরাণে আছে ভরত রাজা হরিণ ভাবতে ভাবতে মৃত্যুর পরে হরিণ হয়েছিলেন। এ কথা যদি সত্য হয় তো আপনারও আমার প্রতি এতটা আকর্ষণের পরিণাম ভেবে দেখা উচিত। শ্রীরামকৃষ্ণ তো সরল বালক। নরেনের মুখে ওই কথা শুনে তিনি বিশেষ চিন্তিত হয়ে বললেন, তাই তোরে, ঠিক বলেছিস, তাহলে কি হবে? আমি যে তোকে না দেখে থাকতে পারিনি। তাতেই হলো না, তিনি দারুণ অনুশোচনায় দগ্ধ হয়ে গেলেন মন্দিরে ভবতারিণীর কাছে। কিছুক্ষণ পরে মন্দির থেকে ফিরে এসে বলছেন হাসতে হাসতে, যাস শালা, তোর কথা শুনবো না। মা বলেছেন তুই ওকে সাক্ষাৎ নারায়ণ বলে জানিস, তাই অত ভালোবাসিস। যেদিন ওর ভেতর নারায়ণকে দেখতে পাবি নে, সেদিন ওর মুখ দর্শনও করতে পারবি নি। নরেনের সব অভিযোগ এক কথায় ভেসে গেল, শ্রীরামকৃষ্ণ নরেনকে বিশ্বনাথ দত্তের পুত্ররূপে ভালোবাসতেন না। সে দেখতে শুনতে গাইতে বাজাতে পড়াশোনায় অনন্য সাধারণ এসব গুণের জন্যও ভালোবাসতেন না। তাকে অখণ্ডের ঘরের ঋষির অংশাবতার, তার প্রধান বার্তাবহ বলে জানতেন, তাই ছিল অত দুর্বার আকর্ষণ নরেনের প্রতি। নরেন এলেই তিনি অস্থির হয়ে পড়তেন, নহবতে শ্রী সারদা দেবীকে খবর পাঠাতেন, ওগো নরেন এসেছে, বেশ ভালো করে রান্না করো, মোটা মোটা রুটি, ঘন ছোনার ডাল নরেনের প্রিয়। শ্রী সারদা দেবীও তাই রান্না করে পাঠিয়ে দিতেন ঠাকুরের ঘরে। ততদিন দক্ষিণেশ্বরে আরও যুবক ভক্তের সমাগম হয়েছে। তিনি সকলেরই ধর্মজীবন অতি নিপুণ হস্তে সন্তর্পণে গড়ে তুলছেন। যার সাকারে বিশ্বাস তাকে সাকার ভাবে, আবার কারো বিশ্বাস নিরাকারে তাকে সেইভাবেই সাধনোপদেশ দেন। কেউ দেবদেবী বিশেষে অনুরক্ত, আবার কেউ অদ্বৈতবাদী, সকলেরই স্থান আছে শ্রীরামকৃষ্ণের কাছে। তিনি সর্বভাবময়, তাই তো সকল ভাবের পথিককে তিনি চালিত করতে পারতেন ভূমানন্দের পথে অনন্তের দিকে। প্রত্যেক যুবক ভক্তই তাকে পিতার অধিক ভালোবাসেন, ভক্তি করেন। বাবুরাম সবে কয়েকদিন মাত্র দক্ষিণেশ্বরে যাতায়াত করছেন, শ্রীরামকৃষ্ণের অহেতুক ভালোবাসায় তার মন প্রাণ গলে গিয়েছে। তিনি শ্রীরামকৃষ্ণের গভীর ভালোবাসা প্রসঙ্গে গর্ভধারিণী মাকে বললেন, আহা, তিনি আমায় কত ভালোবাসেন তার তুলনা নেই, তুমিও অত ভালোবাসো না। ছেলের মুখে ওই কথা শুনে বাবুরামের মা বিশেষ ক্ষুণ্ণা হলেন, বললেন অভিমানের সুরে, সে কি রে, আমি মা, আমি তোকে ভালোবাসিনি। গর্বভরে বললেন বাবুরাম, না, তুমিও তার মতো আমায় ভালোবাসো না,
নির্বাক হলেন বাবুরামের মা। তার বিস্ময় লাগলো, আমার চাইতেও ছেলেকে বেশি ভালোবাসতে কে পারে। বাস্তবিক তেমনই ছিল শ্রী শ্রী ঠাকুরের ভালোবাসা, সীমাহীন, অন্তহীন, নিবিড়, গভীর। শ্রীরামকৃষ্ণ পক্ষীমাতার মতো ভক্তদের আচ্ছাদন দিয়ে ঢেকে রেখেছিলেন সে স্নেহ বক্ষে, দেহের তাপ দিয়ে করেছিলেন বর্ধিত, এবং সময় বুঝে ওই যুবকদের ক্রমে আত্মজ্ঞানে অধিরূঢ় করেছিলেন। শ্রীরামকৃষ্ণের দিব্য আকর্ষণে যুবকদের গৃহের আকর্ষণ, পিতামাতার আকর্ষণ কমে গেল। কলনাদিনী গঙ্গার তীরে সেই দক্ষিণেশ্বরেই তাদের প্রিয় হয়ে উঠল। তারা বেশি বেশি আসত দক্ষিণেশ্বরে, রাত্রেও থেকে যেত। কিন্তু শ্রীরামকৃষ্ণের চোখে তো নিদ্রা নেই, জগতের কল্যাণ চিন্তায় ধ্যানমগ্ন অবস্থায় তার রাত কেটে যায়। শেষ রাত্রে মাতোয়ারা হয়ে মধুর কণ্ঠে কখনো বা মায়ের নাম করেন, কখনো হাততালি দিয়ে পরম পাবন হরি নামে মত্ত হয়ে যান। পরিধান বস্ত্রের ঠিক থাকে না, যুবক ভক্তদের কাছে গিয়ে বলেন, ওরে তোরা ওঠ, বসে ধ্যান কর, মায়ের নাম কর, এখানে কি ঘুমোতে এসেছিস? শ্রীরামকৃষ্ণের কণ্ঠস্বর কানে যেতেই সকলে ধড়মড় করে উঠে পড়েন, ধ্যান করতে বসেন। কিভাবে ধ্যান করতে হয় শ্রীরামকৃষ্ণ তা দেখিয়ে দেন, কারোর ভিতর বা শক্তি সঞ্চার করেন, শিষ্যগণ গভীর ধ্যানে মগ্ন হয়ে যান। পূর্বাকাশ রক্তিম হবার পূর্বেই মন্দিরে দেবতার জাগরণ ঘোষিত হয় মধুর ঘণ্টার ধ্বনিতে। দীপাবলি জ্বলে ওঠে, বাঁচে থাকে রোশন চৌকি, মন্দিরে মঙ্গল আরাত্রিক আরম্ভ হয়, কাঁসর ঘণ্টা করতাল বেজে ওঠে, ওই ঐক্যতান মিশে যায় গঙ্গার কলতানের সঙ্গে। শ্রীরামকৃষ্ণের ঘরেও মধুর প্রার্থনা সঙ্গীত বা কীর্তন হয়, তিনি ভাবাবেশে নৃত্য করেন, কখনো বা সমাধিস্থ হন। সারাদিনে কত ভক্ত সমাগম, তার উদ্দীপনাময় ধর্মালাপ শুনে সকলের মন চলে যায় এক লোকাতীত সত্তায়। শ্রীরামকৃষ্ণ ভক্তদের অন্তর বুঝে যার যেমন বেদনা তা মুছে দিতেন। তারকনাথ দক্ষিণেশ্বরে প্রথম গিয়েছেন, ঠাকুরকে দেখেই তাহার মনে হল যেন মা বসে আছেন, জগজ্জননী মা, প্রণাম করতে মাথা নিচু করেছেন। অমনি শ্রীরামকৃষ্ণ দুহাত বাড়িয়ে মায়ের মতো তারকের মাথাটি বুকে টেনে নিলেন, ভরে দিলেন স্নেহ ও আদরে। অল্প বয়সে মাতৃহারা তারকনাথের মন থেকে মায়ের অভাব চিরতরে মুছে গেল। শ্রীরামকৃষ্ণের মধ্যেই পেলেন হারানো মাকে। আসলে শ্রীরামকৃষ্ণ ছিলেন মা, জগজ্জননী আদ্যাশক্তিই মা, তাই তিনি রক্ষণ পালন, ভরণ পোষণ এবং ঐহিক পারত্রিক কল্যাণের মাধ্যমে তারকের অন্তরে মায়ের স্থান অধিকার করলেন। ভক্তদের ধর্মজীবন গড়ে তোলার জন্য শ্রীরামকৃষ্ণের চেষ্টার অন্ত নেই, তার যোগ ও দৃষ্টির সামনে তাদের অন্তরের চিত্র ফুটে উঠত। তিনি তাদের সাধন পথের সব অন্তরায় দূর করে দিতেন, আধ্যাত্মিক শক্তি বলে সকলের অপূর্ণতা করে দিতেন পূর্ণ। শ্রীরামকৃষ্ণের শিক্ষার ধারা ছিল অভিনব ও অনুপম, তিনি শিষ্যদের ভাবধারা অক্ষুণ্ণ রেখে জীবনের পূর্ণতা বিধান করতেন। তিনি কারোর ভাব বিন্দুমাত্র নষ্ট করতেন না, নরেন্দ্রকে তিনি সর্বোচ্চ অধিকারী বলে জানতেন, অদ্বৈত ব্রহ্মাত্ম জ্ঞান সর্বোচ্চ জ্ঞান। তিনি নিজেই বলতেন, অদ্বৈতানুভূতি ধর্মজীবনের শেষ কথা এবং তখনকার ভক্তদের মধ্যে একমাত্র নরেন্দ্রই ছিলেন সেই অদ্বৈত জ্ঞানের অধিকারী। একদিন শ্রীরামকৃষ্ণ একান্তে নরেন্দ্রকে অদ্বৈত জ্ঞানের উপদেশ দিচ্ছেন, বোঝাচ্ছেন জীব ব্রহ্মের ঐক্যবোধের কথা, স্বয়ং ব্রহ্মময় জগৎ, এই অনুভূতিতে তাকে প্রতিষ্ঠিত করতে চান। নরেন্দ্র সব কথা শুনলেন কিন্তু ধারণা করিতে পারিলেন না, সন্দেহে তার মন দুলছে। শ্রীরামকৃষ্ণের উপদেশের কথা ভাবতে ভাবতে তিনি গেলেন পাশের বারান্দায় হাজরা মশাইয়ের কাছে। সবই ব্রহ্ম এই আলোচনা প্রসঙ্গে নরেন্দ্র বললেন, তা কি কখনো সম্ভব? ঘটিটা ঈশ্বর, বাটিটা ঈশ্বর, যা কিছু দেখছি সবই ঈশ্বর, আর আমরাও ঈশ্বর।
হাজ্জামশাই একটু ফোড়ন কেটে বললেন, তা কি কখনো হয়? তুমিও যেমন। ওই কথায় দুজনের মধ্যে হাসির রোল উঠল। শ্রীরামকৃষ্ণ অদ্বৈতানুভূতিতে প্রতিষ্ঠিত হয়ে নরেনকে অদ্বৈত জ্ঞানের উপদেশ দিচ্ছিলেন। তখন তার মন সেই উচ্চভূমিতে রয়েছে, তিনি ভাবাবেশে বেরিয়ে এসে তোরা কি বলছিস রে বলেই নরেনকে স্পর্শ করে সমাধিস্থ হলেন। তার মুখে স্বর্গীয় হাসি, মুখমণ্ডল দিব্যানন্দের আভাতে সমুজ্জ্বল। ঠাকুরের ওই শক্তিপূর্ণ স্পর্শে নরেন্দ্রের মনে এক অভাবনীয় পরিবর্তন এলো। চোখের সামনে থেকে সরে গেল একখানি পর্দা, তিনি সর্বত্র ব্রহ্মদর্শন করতে লাগলেন। ওই দিনকার ঘটনা সম্বন্ধে তিনি পরবর্তীকালে বলেছিলেন, ঠাকুরের ওই অদ্ভুত স্পর্শে মুহূর্তে ভাবান্তর উপস্থিত হল। স্তম্ভিত হয়ে সত্য সত্যই দেখতে লাগলাম ঈশ্বর ভিন্ন, বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কিছুই নেই। সে ঘোর কিছুতেই কমে না। বাড়িতে এলাম, সেখানেও তাই। যা কিছু দেখছিলাম সবই ব্রহ্ম। খেতে বসেছি, দেখি থালা গ্লাস পরিবেশক সবই আমি, আমিও তিনি ছাড়া আর কিছু নই। দু এক গ্রাস খেয়েই বসে রইলাম। বসে আছিস কেন রে, খা না। মার ওই কথায় একটু হুঁশ হতে আবার খেতে আরম্ভ করলুম। একটা বিরাট অনুভূতির রাজ্যে চলে গিয়েছেন নরেন্দ্রনাথ। সেখানে ব্রহ্ম ছাড়া আর কিছু নেই, সবই চৈতন্যময়। সেই ভাবের কিছুমাত্র উপশম হচ্ছে না। রাস্তায় চলেছেন, একটি গাড়ি বেগে আসছে দেখছেন, কিন্তু অন্য দিনের মতন গাড়ির সামনে থেকে সরে যাওয়ার ইচ্ছে হচ্ছে না। এতটুকু ভয় নেই, সবই ব্রহ্ম। ওই অবস্থা দেখে তার মা ভয় পেয়ে গেলেন, ভাবলেন কঠিন অসুখ হয়েছে, বলতেন ও আর বাঁচবে না। কিছুদিন পরে সর্বত্র ব্রহ্মভাব একটু কমলে নরেন্দ্রনাথ বুঝেছিলেন যে এই অদ্বৈত বিজ্ঞানের আভাস। কাশীপুর উদ্যানে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে অদ্বৈত ব্রহ্মানুভূতিতে উন্নীত করেছিলেন, সে ঘটনা আমরা পরে পাব। এই অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধেই বিবেকানন্দ বলেছিলেন, ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, মনপ্রাণ শরীর অর্পণ কর সখে এ সবার পায়, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যে জন সেই জন সেবিছে ঈশ্বর। সকলের ভিতর ওই ব্রহ্ম চেতনা জাগ্রত করাই ছিল তার জীবনের ব্রত। তিনি সকলেরই ললাটে এঁকে দিয়েছিলেন ব্রহ্মের তিলক। নরেন্দ্রনাথ এলে শ্রীরামকৃষ্ণ তাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েন। এমনও হয়েছে নরেনকে দূর থেকে দেখে আহ্লাদে আটখানা হয়ে ওই ন বলেই তিনি সমাধিস্থ। শ্রীরামকৃষ্ণ ও নরেন্দ্রনাথের মধ্যে এই গোপন সম্বন্ধটি চিরকালের জন্য রহস্যপূর্ণ। তিনি জ্যোতির্মণ্ডলের ঋষিকে পেতেন নরেনের মধ্যে, কিন্তু শীঘ্রই আবার এই ভূমিকার পরিবর্তন দেখা গেল। এমন একটি সময় এলো যে ঠাকুর নরেনের সম্বন্ধে বাহ্যত সম্পূর্ণ উদাসীন। নরেন্দ্র দক্ষিণেশ্বরে এসেছেন, ঠাকুর তার সঙ্গে একটি কথাও বললেন না। খানিক অপেক্ষা করে তিনি বাহিরে চলে গেলেন, আবার এলেন ঘরে। ঠাকুর অন্যের সঙ্গে কথা বলছেন, কিন্তু তার দিকে একবারও মুখ ঘুরিয়ে তাকালেন না, পুনরায় বেরিয়ে গেলেন। খানিক পরে আবার ঘরে এলেন ঘরে। ঠাকুর তাকে দেখেই পাশ ফিরে বিছানায় শুয়ে শুয়ে পড়লেন। তার এই ঔদাসীন্য তুষ্ণীন ভাব নরেন্দ্রের পক্ষে অসহ্য হল, তার বুক ফেটে কান্না আসতে লাগলো। কিন্তু তিনি ফেটে পড়ার লোক ছিলেন না, সামলে নিলেন নিজেকে। আস্তে আস্তে ঠাকুরকে প্রণাম করে বাড়িতে ফিরলেন। কয়েক সপ্তাহ কেটে গেল, নরেন আসেন প্রতি সপ্তাহে, কিন্তু শ্রীরামকৃষ্ণের ঔদাসীন্যের এতটুকুর পরিবর্তন নেই। অনেকদিন পরে ঠাকুর হঠাৎ নরেনকে প্রশ্ন করলেন, আচ্ছা আমি তো তোর সঙ্গে একটা কথাও বলিনি, তবু তুই এখানে কেন আসিস বল দেখি। সহজ কণ্ঠে বললেন নরেন্দ্র, আমি কি আপনার কথা শুনতে আসি? আপনাকে ভালোবাসি, না দেখে থাকতে পারিনি তাই আসি। এর চাইতে বড় কথা আর কি আছে? এতটুকুই চাইছিলেন শ্রীরামকৃষ্ণ। নরেন্দ্র তাকে ভালোবেসেছে, খুব খুশি হলেন তিনি। বললেন, আমি তোকে বীরে দেখছিলাম, মানে পরীক্ষা করে দেখছিলাম,
আদর যত্ন না পেলে তুই পালাস কি না, তোর মতো আধারেই এতটা সইতে পারে। শ্রীরামকৃষ্ণ ও নরেন্দ্র অভেদ আত্মা। একদিন ঠাকুর থেলো হুঁকোতে তামাক খাচ্ছেন নরেন কাছে বসে। দু এক টান টেনেই ঠাকুর হাত বাড়িয়ে হুঁকোটি ধরলেন নরেনের মুখের কাছে, বললেন, খা খা, আমার হাতেই খা। নরেন যত বলছেন সে কি, আপনার হাত যে এটো হয়ে যাবে, হুঁকো এটো হয়ে যাবে। নরেনের কোনো আপত্তি কানে তুললেন না শ্রীরামকৃষ্ণ। তুই তো বড় বোকা, তুই আর আমি কি পৃথক, তুই আর আমি যে এক। ঠাকুরের হাতে মুখ দিয়ে নরেনকে তামাক খেতে হলো, তবে ছাড়লেন। ঠাকুরের আধ্যাত্মিক শক্তি বিদ্রোহী নরেনকে বশীভূত করল। তিনি ক্রমে শ্রীরামকৃষ্ণকে পথ প্রদর্শক গুরু ইষ্ট বলে মেনে নিলেন। সেই মেনে নেবার পেছনে রয়েছে শ্রীরামকৃষ্ণের বিরাট আধ্যাত্মিক শক্তি। করিষ্যে বচনং তব, এই স্বীকৃতির পূর্বে অর্জুনকে বাঘ মানাতে ভগবান শ্রীকৃষ্ণকে খুব বেগ পেতে হয়েছিল, যার ফলে অষ্টাদশ অধ্যায় গীতা। বিশ্বরূপ দেখিও পুরোপুরি কাজ হয়নি, পার্থকে যন্ত্র করে যেন যেমন শ্রীকৃষ্ণ তার ধর্ম সংস্থাপন কার্য সুসম্পন্ন করেছিলেন, তেমনি বিবেকানন্দকে যন্ত্র করেই শ্রীরামকৃষ্ণ তার যুগ বাণী, যুগ আদর্শ উপস্থাপিত করেছিলেন জগতের সামনে। নরেন্দ্রের মন ঈশ্বর লাভের জন্য খুব ব্যাকুল হয়েছে, দিনের পর দিন তিনি অস্থির হয়ে পড়ছেন, ঠাকুরের কাছে আরও ঘন ঘন আসেন, রাত্রেও থেকে যান দক্ষিণেশ্বরে। ঠাকুরও নরেনকে হাত ধরে নিয়ে চলেছেন অসীমের পথে। একদিন ঠাকুর নরেনকে পঞ্চবটির নিভৃতে নিয়ে গিয়ে বললেন, অনেক কাল হলো মা আমার ভিতর অনিমাদি বিভূতি সকল দিয়েছেন, কিন্তু আমার তো এসব ব্যবহারের প্রয়োজন হয়নি। মাকে বলে তোকে ওই সকল বিভূতি দিতে চাই, মা জানিয়ে দিয়েছেন তোকে তার অনেক কাজ করতে হবে, ওই সকল শক্তি তোর ভিতর থাকলে প্রয়োজন মতো কাজে লাগাতে পারবি, কি বলিস? নরেন্দ্র জানতেন শ্রী ঠাকুর ফাঁকা কথা বলেন না, তার অলৌকিক শক্তির অনেক পরিচয় তিনি পেয়েছেন, তাই তিনি একটু চিন্তিত হলেন। পরে প্রশ্ন করলেন, এই সব বিভূতি ঈশ্বর লাভের সহায়তা করবে কি? শ্রীরামকৃষ্ণ, না, সে বিষয়ে কিছু সাহায্য করবে না, কিন্তু ঈশ্বর লাভের পর তার কাজ যখন করবি তখন ও সব বিশেষ কাজে লাগতে পারে। নরেন তখনই জবাব দিলেন, মশাই, তাহলে ওসবে আমার প্রয়োজন নেই, আগে ঈশ্বর লাভ, বিভূতি সকল এখন লাভ করে যদি জীবনের লক্ষ্যের বিষয়ই ভুলে যাই তাহলে যে সর্বনাশ হবে। নরেনের কথা শুনে ঠাকুর বিশেষ প্রসন্ন হলেন, কত বড় আধার নরেন, এক কথায় অনিমাদি সব বিভূতি ত্যাগ করলেন। স্বামীজির একটি উপদেশ পড়ে আজকের মতো এখানেই শেষ করব। যাতে মানুষের চরিত্রবল, পরার্থপরতা, সিংহ সাহসিকতা এনে দেয় না, সে কি আবার শিক্ষা? যে শিক্ষায় জীবনে নিজের পায়ের ওপর দাঁড়াতে পারা যায় সেই হচ্ছে শিক্ষা। আজকের মতো এখানেই শেষ করছি, নমস্কার।